নগরীর মাস্টারফুলর বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল মালিক চলাফেরা করতে হস্ত হলেও তে আম্বুরে আম্বুরে চলে এসে নগরীর লাভলেন আবেদিন কলোনির সামনে এই থাড়া গরম তে কিয়ল্লাই এড়ে ছুড়ে এসে তার মুখত্তন হনন আমি শরবতের জন্য এসেছি এগুলি শরবত ভালো তো এই জন্য আমি 10 লিটার নেব এগুলি আমাদের পরিবার খাবে মসজিদে দেব মুরব্বী অনেক পুরানা মানুষ আমি এখানে 8 বছর ধরে দেখছি ওনাকে বারথর বিখ্যাত এই মহব্বতর শরবতর সাদলবেল্লাই আব্দুল মালিকের মতো দূর দূরান্তন ছুড়ে সে আরও বোধকে বিকাল সেটাত্তন ইফতারের আগ পর্যন্ত এটা তাহে ক্রেতাওলত উপসে পড়া ভিড় আরাথন জেনতে চাইলাম তারা কিল্লাই হাই এই শরবত আসছি যে ভাই এখানে ফেসবুকে দেখছি রিভিউ অনেক ভালো হয় জানো টেস্ট করতে আসছি দেখি কিরকম হয় না এখানে আজকে প্রথম মহব্বত শরবত আরেকটা যে বাদামের সেটা হাফ লিটার এই যে জোস শরবত তো ভালো লাগে সব কিছু মিলে মহব্বত শরবত বানাই আর কি আর প্রায় 6 মাস ধরে হাই আর কি এইবার হাই দেয় এইবার হাইয়ের কোনো শরীরের জন্য রম ভালো লাগে আর কি মানে আমার যেহেতু সব কিছু প্রাকৃতিক জিনিস আর ভাইও মহব্বত তার মহব্বত দিয়ে বানায় তবে ভালো লাগে এই জন্য হাই আর কি সকবাজার তো না আসছি আর কি এত দূর তো না ইয়নার হারানদের শরবত খুব মানসম্মত আর রোজা রমজানের দিনের মধ্যে হাইরে খুব তৃপ্তি ফঞ্জার বাইরের তুলনায় জিনিসের গুণগত মান ভালো তার হারানা দাম 10 টাকা বেশি লইলেও ধনজার সমস্যা নাই শরবতে মহব্বত নেওয়ার জন্য বেসিক্যালি তরমুজ দুধ মধু এগুলো দিয়ে বানায় এখান থেকে আমার বাবা প্রায় নিয়ে যায় আমি প্রথম আসি আমি এখন 2 লিটার নিব মহব্বত ধরে অবধ কিছু মিক্স করে বুঝছেন না হ্যাঁ যার হারানি একটা নাম ভুড়ি মহব্বতের শরবত খারাপ না ভালো পিওর জিনিস এপ্রিলের 11 তারিখ মঙ্গলবার বিকালে নগরীর লাভলেন আবেদিন কলোনির মুখত জেরে দেখা যায় মোহাম্মদ লাল মিয়া এবং তার ফুয়া ইয়াসিন হোসেন নামে বাপুতে ব্যস্ত শরবত বানাইত দীর্ঘ 12 বছর ধরে এড়ে তারা বিক্রি করেন এই বিখ্যাত মহব্বতর শরবত শরবত বিক্রি করি 12 বছর আড়াই মাস অথবা 2 মাস শরবতের চাহিদা 11 মাস ভালোই থাকে আর এক মাস রোজার এক মাস প্রচুর পরিমাণ চাহিদা আপনার সিটিয়াঙ্গের মোটামুটি আশেপাশে 5 কিলোর ভিতরে আসে 5 কিলো 3 কিলো 2 কিলোর ভিতরে মাস হ্যাঁ বেশি পরিমাণ আগ্রাবাদ থেকে আসে দুই নম্বর গেট থেকে আসে যেদিন আপনাকে 500 লিটার কম কম বেশি হইতে পারে আনুমানিক বললাম আর বিভিন্ন ধরনের বাদাম আছে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট বাদাম জেলি মধু রুয়াবজা তুকমা ভুসি আর আপনার গভীর মোটরের পানি মানে ভালো পানি দিয়ে বিক্রি করা হয় হ্যাঁ দুধ তো অবশ্যই আমরা দিই লিটারে 90 টাকা দরে বিক্রি হন এই শরবত আবার গ্লাস প্রতি শরবত বিক্রি হন 20-30 পর্যন্ত নগরীর প্রত্যেক দিন প্রায় 500 লিটার শরবত বিক্রি করে লাল মিয়া তবে রমজান মাসত এবং গরম হালে এই শরবতর ব্যাপক চাহিদা তাহিল বছরের বাকি সময়ে চাহিদা নতাহে বলে জানায় এই বিক্রেতা হ্যাঁ শরবত মহব্বত এটা মানুষের মহব্বত করে খায় খুব খাইতে খুব ভালো লাগে এটা শরবত আপনাকে ভারত থেকে আসছে হ্যাঁ ভারত থেকে ভারতের আগ্রা থেকে আসছে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে আসছে এই আর কি এটা খুবই ভালো মানুষ খাইতেছে খুবই ভালো চিটান সার্কেল হাউস ওনারা প্রতি বছর আমার কাছে নেয় 60 জন ম্যাজিস্ট্রেট খায় আমার এই শরবত আপনার যেটা বাদামের শরবত 130 টাকা লিটার আর তুকমার শরবত 90 টাকা লিটার বাদামটা 30 টাকা গেলাস আর তুকমারটা 20 টাকা গেলাস শুধু আবেদন কলোনি নয় নগরীর ছক বাজার ফেরাট কন্যার জিসিমোর আগ্রাবাদর সমোহনী হালি সহ বিভিন্ন জায়গার বিক্রি হন এই রঙিন শরবত পুরনো দিল্লির স্ট্রিট ফুড হিসেবে বিখ্যাত এই মহব্বত কা শরবত শুধু ভারতত নয় বর্তমানে পাকিস্তানতও এই রঙিন শরবতর কদর আছে এই শরবত তৈরির মূল উপকরণ হইতে তরমুজ তরমুজ লাই তাহে দুধ চিনি বরফ বিভিন্ন ধরনের বাদাম গোলাপর পাপড়ি জেলি সিরাপ রু আবজা ইত্যাদি উপকরণ মিশিয়ে এর তৈরি হয় এই বিশেষ শরবত রমজানের শুরুর দিকে নগরীর বৃষ্টি হলেও এজ পর্যন্ত নহাড়ে গরমের রেশ বরং বেশ কয়েকদিন ধরে বেরগে তাপমাত্রা এই গরমত লেবু পুদিনা আম বেলসহ নানা ফলের শরবত পাওয়া গেলেও ভারতত বাইরা লন্যা এই মহব্বত শরবত নগরীর মানুষের মধ্যে আনি দিয়ে সাময়িক প্রশান্তি শেখ মোহাম্মদ ফয়সাল সি প্লাস টিভি চট্টগ্রাম